সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জব প্লেস সোসাইটি। তো আজকের ভিডিও মেন সাবজেক্ট হচ্ছে লেডি কনস্টেবল এক্সামিনেশনের জন্য কিছু টিপস দেবো। তো ফার্স্টে বলে রাখি, লেডি কনস্টেবল এক্সামিনেশন এই সামনে রবিবার এক্সামিনেশন আছে, তো 24 জুন। তো যারা প্রিপারেশন নিয়েছো ভালো করে, তাদের সবাইকে অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম। অ্যান্ড কিছু ডিসকাস করা যাক, ওকে? তো ফার্স্টে কী কী করবে এবং কী কী করবে না সেই সম্পর্কে বলি। ফার্স্ট, যখনই অ্যান্সার শিটটা পাবে, ওএমআর শিটটা, তোমাদের নাম ফিল আপ করে নেবে, ওকে? নাম না, রোল নাম্বার এবং গুগলের নাম্বার যে অ্যাডমিট কার্ডে রয়েছে, সে রোল নাম্বার এবং কোশ্চেনের যে গুগলের নাম্বার আছে সেই নাম্বার সব ফিল আপ করে নেবে। স্পেসিমেনও এদের দেওয়া রয়েছে, সেই স্পেসিমেনটা একবার দেখাই আমি। তো এই হচ্ছে সেই স্পেসিমেনটা যেটা ওদের ওয়েস্টবেঙ্গল পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা, তোমরা সকলেই ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে পরীক্ষা দিতে। ব্লু কালারের পেন নিয়ে যাবে না, ব্ল্যাক কালির পেন, বল পয়েন্ট, জেল কালির পেন নিয়ে যাবে না, ওকে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, ঠিক আছে? মাথায় রেখো, ব্ল্যাক কালারের পেন তোমাকে নিয়ে যেতে হবে। সেকেন্ড যেটা, অবশ্যই অ্যাডমিট কার্ড তো নিয়ে যাবেই। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা বলবো, এখানে এরকম ওএমআর শিটটা দেওয়া হবে, সেম ওএমআর শিট প্রোভাইড করা হবে। এখানে নিজের নাম লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রোল নাম্বারটা, অ্যাডমিট কার্ডে যে রয়েছে রোল নাম্বারটা এখানে লিখতে হবে, সেই অনুযায়ী এইগুলো ভরাট করতে হবে, ঠিক আছে, কালো কালির পেন দিয়ে। তারপর কোয়েশ্চেন যেটা দেবে, কোয়েশ্চেনের গুগলের নাম্বার একটা থাকে, সেই গুগলের নাম্বারটা লিখতে হবে। মানে কোয়েশ্চেন পেপারের উপরে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে, সেটা অনুযায়ী এখানে ভরাট করতে হবে, ওকে? আচ্ছা, কীভাবে ভরাট করবে, রাইট মেথড এখানে দেওয়া রয়েছে, পুরোটা ভরাট করতে হবে, ওকে? আচ্ছা, ফুল সিগনেচার এখানে করতে হবে, তোমাদের নিজস্ব সিগনেচারটা। আর এখানে আছে ইনভিজিলেটর, মানে যারা গার্ড দেবে যে স্যারেরা, তারা এখানে সিগনেচার করবে। তো এটা তো চলে গেলো। এরপর আছে পার্ট বি, মানে যেখানে তোমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, এটা সম্পর্কে আমি বলবো। তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে কি না, তোমরা যখনই কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেনটা থেকে ধরে নাও 100টা কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন পেপারে, তোমরা ঠিক করে নেবে যে কোন পার্টটা আগে করবে, জিকে, ম্যাথ বা রিজনিং। আর যদি মিলিয়ে মিশিয়ে থাকে, এরকম হয় ওয়েস্ট বেঙ্গলে যে অঙ্ক, রিজনিং, জিকে সব এক উলট পালট করা থাকে, মিলিয়ে মিশিয়ে, মানে আলাদা করা থাকে না, তাহলে একটু প্রবলেম হবে, কারণ 1 ঘন্টা টাইম। তো এবার তোমাকে কী করতে হবে না, মনে করো 20টা কোয়েশ্চেন পরপর তুমি করলে, 20টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো 15টা পারলে, 5টা পারলে না, 20টা কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেনে মার্ক করে নেবে। একের দেড় কোয়েশ্চেনে ধরো বি অ্যান্সার, বিয়ের দেড় মার্ক করে নেবে, তারপর দুয়ের দেড় কোয়েশ্চেনে সি অ্যান্সার, এরকম করতে করতে মার্ক করে 20টা কোয়েশ্চেন যতগুলো পারলে ততগুলো করলে, তারপরে তুমি ওই এমআর শিটে এখানে মার্ক করতে আসবে। 20টা কোয়েশ্চেন করে নিলে, হয়তো 20টা কোয়েশ্চেনের জন্য তুমি টাইম লেগেছিলে 15 মিনিট, ওকে? 15 মিনিট টাইম লেগেছিলে, কি 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে ওই 15 মিনিট টাইমের মধ্যেই, যে 15 মিনিট তুমি টাইম অ্যালট করেছিলে 20টা কোয়েশ্চেনের জন্য, ওই 20টা কোয়েশ্চেন করে সেই 15 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই 20খানা যে ঘর রয়েছে, 20খানা ঘর তোমাকে ভরাট করতে হবে কোয়েশ্চেনের, তারপরে আবার পরের 20টা 15 মিনিটের জন্য, তাহলে 1 ঘন্টা 40টা কোয়েশ্চেন হয়ে গেলো। এইভাবে তোমাকে কোথায় জিকে কোয়েশ্চেন একটু কম টাইম দিতে হবে, জিকে কোয়েশ্চেন যদি 20টা থাকে সেখানে 10 মিনিটে কমপ্লিট করে দেওয়া যায়। তো এইভাবে আগে কোয়েশ্চেন পেপারে তোমাকে টিম মেনে নিতে হবে, 20টা 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 করে, কি 25টা 25টা করে করে, তারপর তুমি ওই মার্ক শিটে করতে হবে। এরকম একবারে কোয়েশ্চেন সেটে পুরোটা 100টা কোয়েশ্চেন করে টিম মেরে লাস্টের দিকে ওই মার্ক শিট ভরাট করতে গেলে টাইম চলে গেলো। কোয়েশ্চেন অত হচ্ছে এখানে কোয়েশ্চেন পেপারে করে রেখেছো, কিন্তু এখানে ওই মার্ক শিটে করতে পারলে না, তাহলে কোনো লাভ হবে না। এটা একটা, এটা কিন্তু ভুল পদ্ধতি। আর দ্বিতীয় যে পদ্ধতি, আর একজন অনেকে করে না, 1টা কোয়েশ্চেন করে করছে আর এখানে গোল পাকাচ্ছে, তাহলেও এটা একটা ভুল পদ্ধতি। সবচেয়ে একটা টার্গেট ফিক্স করা ভালো, যে 20টা কোয়েশ্চেন আমি করে নিলাম, 20টা কোয়েশ্চেন করার পর কি 25টা কোয়েশ্চেন করার পর আমি ওএমআর শিট করে ভরিয়ে দিলাম, তারপর আবার নেক্সট 20টা 25টা কোয়েশ্চেন করে নেক্সট ওএমআর শিটটা ভরাবো, এইভাবে করা উচিত, ওকে? এটাই ছিল তোমাদের জানানোর। আর এখানে মোবাইল ফোন এইসব কিছু নিয়ে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে, ওকে? এসব কিছু নিয়ে যাবে না। আর একটা বলবো যে অ্যাডমিট কার্ড সঙ্গে সবসময় নেবে, কালো কালারের পেন, আর পাসপোর্ট সাইজ দুটো ফটো নেবে, পাসপোর্ট সাইজ দুটো ফটো আশা করছি অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, কারণ ফটো তোমার অ্যাটেন্ডেন্স যে সিটটা দেবে তাদের কিন্তু ফটো মেরে সাইন করতে হবে, ওকে? তো ফটো নেবে আর কিছু না, আর সবসময় ফ্রি থাকবে, টেনশান করবেন না। আর কোনো এরকম কাউকে দেখাতেও যাবে না, কারো দেখে লিখতেও যাবে না, এর ফলে কিন্তু তোমাদেরই প্রবলেম তৈরি হবে, ওকে? নিজেরটাই হয়তো ঠিকঠাক করে হবে না। তো ঠিকঠাক করে পরীক্ষা দাও, আশা করছি পরীক্ষা সকলেরই ভালো হবে। অল দ্য বেস্ট, চলো, বাই।